এক ব্যক্তি জিজ্ঞাসা করিল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কবিরা গুনাহ বা মহাপাপ কি কি? তিনি বলিলেন, তাহা সাত প্রকারের পাপ, ইহাদের মধ্যে সবচাইতে বড় গুণা হইল আল্লাহর সাথে শরীক করা, কাউকে অন্যায়ভাবে হত্যা করা এবং কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করিবার সময় পলায়ন করা। আল হাদিস নাসাই শরীফ, হাদিস নাম্বার 4014। একদা রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসিয়াছিলেন। তাহার সাথে সাহাবায়ে কেরামগণ রহিয়াছেন। হঠাৎ করিয়া তিন ব্যক্তি আগমন করিলেন। তার মধ্যে দুই ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসিলেন এবং অপর ব্যক্তি চলিয়া গেলেন। যেই দুইজন মজলিসে আগমন করিলেন, তাদের একজন মজলিসে খালি জায়গা দেখিতে পাইয়া তথায় বসিয়া গেলেন। অপর ব্যক্তি মজলিসের শেষ প্রান্তে বসিয়া পড়িলেন, আর তৃতীয় ব্যক্তি স্থান ত্যাগ করিয়া চলিয়া গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথাবার্তা হইতে অবসর নিলেন, তখন সাহাবীদেরকে লক্ষ্য করিয়া বলিলেন, আমি কি তোমাদেরকে এই তিন ব্যক্তি সম্পর্কে সংবাদ দিব না? জানিয়া রাখিও, এই তিন ব্যক্তি তীর অবস্থা হইল একজন আল্লাহর রাসূলের কাছে বসিবার জন্য জায়গা চাহিয়াছে, আল্লাহ তাহাকে জায়গা করিয়া দিয়াছেন। দ্বিতীয় ব্যক্তি ভিড়ের মধ্যে আল্লাহর রাসূলের কাছে আসিতে লজ্জাবোধ করিয়াছে, আল্লাহ তার প্রতি রহমত করিয়াছেন। আর তৃতীয় ব্যক্তি আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করিয়াছে, তাই আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হইয়াছেন।
হাদিস বুখারি শরীফ হাদিস নাম্বার 66। আল্লাহ তাআলা সত্য বলিতে লজ্জা বোধ করেন না। কথাটি তিনি তিনবার বলিলেন। তোমরা স্ত্রীদের মলদ্বারে সঙ্গম করিও না, অর্থাৎ তাহার পর বলিলেন, তোমরা স্ত্রীদের মলত্যাগের রাস্তায় সহবাস করিও না। আল হাদিস ইবনে মাজাহ শরীফ হাদিস নাম্বার 1924।